হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুফিলিয়া। আজকে রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত এর 5 নম্বর ক্লাস। আজ আমরা প্রপোর্শন বা সমানুপাত এই কনসেপ্টটি নিয়ে ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক। সমানুপাত অর্থাৎ কি? সমান অনুপাত। যদি 4টি রাশি ধরা হয়, এ বি সি ডি, যেগুলোর মধ্যে এ হচ্ছে প্রথম রাশি, বি হচ্ছে দ্বিতীয় রাশি, সি হচ্ছে তৃতীয় রাশি, আর ডি হচ্ছে চতুর্থ রাশি, এই 4টি রাশির ক্ষেত্রে 4টি রাশিকে কখন সমানুপাত বলা যায়? যদি প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাতের সাথে সমান হয়, তখন এই 4টি রাশিকে সমানুপাত বলা যায়। অর্থাৎ কীভাবে লিখবো সেটাকে? এ ইজ টু বি, প্রথম দুটি রাশির অনুপাত কত? এ ইজ টু বি। শেষ দুটি রাশির অনুপাত কত? সি ইজ টু ডি। এই দুটি রাশির অনুপাত যদি সমান হয়, তখন সেটিকে লেখা হয় সমানুপাত চিহ্ন দিয়ে। এই সমানুপাত চিহ্নটিকে আরও কী লেখা যায়? এটা ইকুয়ালস টুও লেখা যায় এটির পরিবর্তে। তাহলে সমান অনুপাত, 4টি রাশির মধ্যে দুটি রাশি, প্রথম দুটি রাশির অনুপাত যদি শেষ দুটি রাশির অনুপাতের সঙ্গে সমান হয়, তখন সেগুলিকে বলা হয় সমানুপাত। যেমন আমরা যেমন উদাহরণ দিতে পারি, 2:4 সমান হচ্ছে কি? 8:16। দেখো প্রথম দুটি রাশি কী ছিল? আমরা ধরেছি প্রথম রাশি দ্বিতীয় রাশি কত? 2:4। 2:4-এর অনুপাত কত? 2:4। মানে যদি আমরা লিখি 2/4, মানে 1/2 কাটাকাটি করলে পাচ্ছি কত? 1/2 ভ্যালুটা। তেমনি শেষ দুটি রাশি কত, অনুপাত কত নিয়েছি? 8:16। এটাকে লিখলে পাচ্ছি কত? 8/16, এটাও পাচ্ছি আমরা 1/2। তাহলে এখানে প্রথম দুটি রাশির অনুপাত করলে আমরা যে ভ্যালু পাচ্ছি, শেষ দুটি রাশির অনুপাত করলে একই ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে 2:4 সমানুপাত 8:16। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা যে কনসেপ্টটি নিয়ে ডিসকাস করবো সেটি হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কখন বলা হয় বা ক্রমিক সমানুপাত কখন বলা হয়? ধরো 3টি রাশি নিলাম, এ বি সি। এই 3টি রাশিকে কখন আমরা সমানুপাতি বা ক্রমিক সমানুপাতি বলবো? যদি প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাতের সঙ্গে সমান হয়। এখানে 3টি রাশি মানে মাঝে যে রাশিটি সেটি দুবার ইউজ হবে। প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাতের সাথে সমান হলে তখন এই 3টি রাশিকে বলা হয় ক্রমিক সমানুপাতি। অর্থাৎ কী হবে এখানে? এ ইজ টু বি সমান যদি বি ইজ টু সি হয়, তখন এ বি সি এই 3টি রাশিকে বলা যায় ক্রমিক সমানুপাতে আছে। শুধুমাত্র এখানে যে 3টি রাশি থাকলে হয় সেটা নয়, 3-এর অধিক রাশিও কিন্তু থাকতে পারে। যেমন কি এ ইজ টু বি সমান বি ইজ টু সি সমান সি ইজ টু ডি সমান ডি ইজ টু ই, এরকমভাবে যদি থাকে তখন কী বলা যায়? এ বি সি ডি ই, এই 5টি রাশি ক্রমিক সমানুপাতে আছে। অর্থাৎ কি প্রথম দুটি রাশির অনুপাত তার সাথে কী হবে? তার পরে দুটি রাশির অনুপাত সমান হবে, তার সাথে তার পরে দুটি রাশির অনুপাত সমান হবে, এইভাবে ক্রমিক সমানুপাত চলতে থাকবে। এরপর দেখো 3টে রাশি ক্রমিক সমানুপাতে থাকলে এই রাশিগুলিকে কী বলা হয়? প্রথমটিকে বলা হয় প্রথম সমানুপাতি। প্রথম সমানুপাতি দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। তো কি যদি 3টি থাকে তখন এই মাঝেরটিকে বলা হয় আরেকটি কী বলা হয়? মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল। মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল। আর এই সিকে কী বলা হচ্ছে? তৃতীয় সমানুপাতি। যদি 4টা থাকে, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, যেটা আমরা ফার্স্টে লিখলাম এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, তখন এটা কী? এটা প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি, এটা চতুর্থ সমানুপাতি। তো এখানে কীভাবে প্রবলেমগুলো আসে? যে কোনো একটা সমানুপাতি মিসিং থাকবে, সেই সমানুপাতিকে ভ্যালু তোমাকে বার করতে দিতে পারে। তাহলে চলো এরপর আমরা প্রবলেমে চলে যাই। প্রথমের অঙ্কটিতে কী আছে?
বারো এবং আঠেরো এর তৃতীয় সমানুপাতিক কত? দেখো, বারো এবং আঠেরো এর তৃতীয় সমানুপাতিক, তোমার বারো লিখলাম, আঠেরো লিখলাম, এরপর তৃতীয় সমানুপাতির ভ্যালু বার করতে বলেছে, মানে কি আমরা লিখব কত? এক্স। যেহেতু তিনটে রাশি বলা আছে, তাহলে আমরা কি বুঝবো, এখানে তিনটে রাশি এখানে ক্রমিক সমানুপাতে আছে। তো ক্রমিক সমানুপাতে থাকলে আমরা কীভাবে লিখি? প্রথম দুটি রেশিও সমান, তারপরে দুটি রেশিও ইকুয়ালস হয়। ইকুয়াল হলে কী হচ্ছে, প্রথম দুটির অনুপাত কত? বারো ইস টু আঠেরো সমান কী হচ্ছে, আঠেরো ইস টু এক্স। বারো ইস টু আঠেরো সমান আঠেরো ইস টু এক্স। তাহলে এটা কী পাচ্ছি আমরা যদি লিখি, এটা বারো ইস টু আঠেরো মানে বারো বাই আঠেরো সমান আঠেরো বাই এক্স। কোনাকোনি গুণ করলে কী পাবো? বারো এক্স সমান আঠেরো গুণিত আঠেরো, আঠেরো আঠেরো গুণ করলে তিনশো চব্বিশ হয়। গুণ করবো না আমরা এখানে, কী করবো, জাস্ট কাটাকাটি করবো এখানে। ছয় দুই, ছয় দুইয়ে বারো, ছয় তিনে আঠেরো, এই সাইডের সাথে দুই নয় আঠেরো, তাহলে এক সমান কত পাচ্ছি আমরা? সাতাশ। তাহলে এখানে অ্যান্সার কোনটা আসছে? সাতাশ। তারপর একটা কথা বলে নিই, দেখো এ বি সি ডি চারটে রাশি যদি সমানুপাতে থাকে, এ বি সি ডি চারটে রাশি যদি সমানুপাতে থাকে, তখন আমরা কী লিখেছিলাম? এ ইস টু বি সমান সি ইস টু ডি। তো এ ইস টু বি মানে কী লেখা যায়? এ বাই বি সমান কি? সি বাই ডি। কোনাকুনি গুণ করলে আমরা কী পাচ্ছি? এডি সমান হচ্ছে কি? বিসি। দেখো এডি সমান বিসি, এই সূত্রটি তোমাকে মনে রাখতে হবে, এটা থাকলে তোমাকে অনেকটা তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ করতে পারবে। দেখো এটা এডি সমান বিসি কীভাবে পাচ্ছি, দেখো এইচ টু বি সমান সি এইচ টু ডি, তার মানে কি মাঝের দুটো রাশির গুণফল সমান কী হচ্ছে, সাইডের দুটো রাশির গুণফলের সাথে সমান। তাহলে এভাবে মনে রাখতে পারো যে মাঝের দুটো রাশির গুণফলের সাথে সাইডের দুটো রাশির গুণফল সমান, বা এটাও মনে রাখতে পারো এডি সমান বিসি। তাহলে যদি বার করতে বলে চারটা অনুপাত, চারটা রাশি দেওয়া থাকে, যে কোনো একটা বার করতে বলে, এখানে বসালেই তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছ, তোমাকে এই লাইনটা বা এই তারপরে স্টেপটা করার দরকার পড়ছে না, ঠিক আছে? এরপর যদি তিনটে থাকে, এবিসি, এবিসি তিনটে ক্রমিক সমানুপাতে আছে, হয়তো তৃতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি বার করতে বললো, তখন কী করবো? এ বি সি, তো কী আছে, প্রথম দুটো রাশির অনুপাতের সাথে শেষ দুটো রাশির অনুপাত সমান হয়, এ ইস টু বি সমান কি? বি ইস টু সি হচ্ছে এখানে, তাহলে এ বাই বি সমান বি বাই সি। কোনাকুনি গুণ করলে আমরা কী পাচ্ছি? বি স্কোয়ার সমান এ সি। যে কোনো সাইডের গুণটা আমরা আগে করতে পারি। তো এখানে কী পাচ্ছি আমরা? বি স্কোয়ার সমান এ সি। বি স্কোয়ার সমান এ সি কী হচ্ছে, দেখো এখানেও সেই সেম, মাঝের দুটোর গুণফল, মাঝের দুটোর গুণফল যেহেতু তিনটে আছে, তো মাঝেরটার কী হয়ে যাচ্ছে, এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে, মাঝেরটা স্কোয়ার ইকুয়াল টু কি? সাইডের দুটো গুণফলের সাথে সমান। তিনটে থাকলে তুমি এটা মনে রাখবে, বি স্কোয়ার ইকুয়াল টু কি? এ সি। ক্লিয়ার হয়েছে? এই প্রসেসে আমরা একবার তিন নম্বর প্রবলেম, এক নম্বর প্রবলেমটা সলভ করবো। দেখো বারো আর আঠেরো তৃতীয় সমানুপাতে, বারো আর আঠেরো তৃতীয় সমানুপাতে এক্স, তার মানে হচ্ছে কী হচ্ছে, মাঝেরটা স্কোয়ার সমান কি? সাইডের দুটোর গুণফল, সাইডের দুটো গুণফল করলে কী পাচ্ছি? বারো এক্স সমান মাঝেরটা স্কোয়ার মানে আঠেরো গুণিত আঠেরো, তাহলে তোমার দুটো স্টেপ এখানে কমে যাচ্ছে। তাহলে এখানে ছয় দুয়ে বারো, ছয় তিনে আঠেরো, দুই নয় আঠেরো, এক্স ইকুয়ালস টু কত? সাতাশ। ক্লিয়ার হয়েছে? চলো এরপর চলে যাবো দ্বিতীয় নাম্বার প্রবলেমে। দু নম্বর প্রবলেমে কী বলেছে, তিন এবং একশো বিরানব্বইয়ের মধ্য সমানুপাতি কত? তিন এবং একশো বিরানব্বইয়ের মধ্য সমানুপাতি মানে কীভাবে লিখবো? দেখো প্রথম সমানুপাতি তিন বলা আছে, আর তৃতীয় সমানুপাতি বলা আছে একশো বিরানব্বই, মধ্য সমানুপাতি বার করতে বলেছে, মানে কি মাঝেরটা আমরা ধরবো এক্স। অর্থাৎ এখান থেকে কী বুঝতে পাচ্ছি, তিন এক্স আর একশো বিরানব্বই এই তিনটি ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে থাকলে কী হয়, মাঝেরটি স্কোয়ার হয়, তিনটি থাকলে কী হয়, মাঝেরটা স্কোয়ার সমান সাইডের দুটোর গুণফল। তো মাঝেরটা স্কোয়ার সমান কী হচ্ছে, এক্স স্কোয়ার সমান কি? তিন গুণিত একশো বিরানব্বই। তো একশো বিরানব্বই গুণিত তিন করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার সমান একশো বিরানব্বই গুণিত তিন, পাঁচশো ছিয়াত্তর হচ্ছে। তাহলে এক্স সমান কত? পাঁচশো ছিয়াত্তর কতর বর্গ? চব্বিশ। চব্বিশের বর্গ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর, তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি আমরা কত? চব্বিশ। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে আমাদের, ফার্স্ট অপশানটা অ্যান্সার এ, চব্বিশ। ক্লিয়ার হয়েছে? এবার চলো তিন নম্বর প্রবলেম।
কি বলা আছে? 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতিক কত? 8, 16 আর 24, এটা চতুর্থ সমানুপাতিক, মানে চতুর্থ সমানুপাতিকে আমরা ধরব কি এক্স। তাহলে কি লিখতে পারে? 8:16 সমান 24:x বা 8/16 সমান 24/x করে দুটো লাইন লিখবো, তারপর প্রবলেম কোনাকোনি গুণ করব। ওটা না করে কি করব? আমরা কি শিখেছি? মাঝের দুটোর গুণফল সমান সাইডের দুটোর গুণফলের সাথে সমান হচ্ছে, যেটা আমরা a:b সমান c:d করে দেখিয়েছি। তাহলে কী হচ্ছে? 8x ইকুয়ালস টু কত হচ্ছে? 16 × 24, 8 × 2 = 16। তাহলে x ইকুয়ালস টু 24 × 2 কত হচ্ছে? 48। কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? 48, অপশান ডি। আশা করি প্রবলেমগুলো তোমরা বুঝতে পারছ। এরপর চলে যাবো 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে কী দেওয়া আছে? তোমার চারটাই বলা আছে, যার মধ্যে একটা এ দেওয়া আছে। কি বলা আছে? a:27/64 সমান 3:4:a। এখানে কি পাচ্ছি দেখো, চারটা সমানুপাতে দেওয়া আছে, তার মানে কি মাঝের দুটোর গুণফল সমান সাইডের দুটোর গুণফলের সাথে সমান হচ্ছে। তাহলে সাইডের দুটো গুণ করলে কি হচ্ছে? a:a সমান a² সমান 27/64 × 3/4। তো দেখো, 27 আর 3 গুণ করলে আমরা কত পাই? 81। আর 64 আর 4 গুণ করলে কত পাই? 256। তাহলে a² সমান 81/256। দেখো, 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, কত বর্গ? 9 বর্গ। 256 কত বর্গ? 16 বর্গ। তাহলে a² সমান এটা যদি হয়, তাহলে a সমান কত পাচ্ছি? 9/16। এখানে দেখো দুটো অপশান আছে, প্লাস মাইনাস আছে, আর একটা কোনো সাইন দেওয়া নেই। তাহলে এখানে কী হচ্ছে? a সমান হচ্ছে আমরা কী পাচ্ছি? √81/256 সমান আমরা কি লিখবো অ্যান্সার? +-9/16। অর্থাৎ কি +9/16 যদি স্কোয়ার করি আমরা, তাতেও 81/256 পাবো। আর -9/16 যদি আমরা বর্গ করি, তাতেও আমরা 81/256 পাবো। কারণ কি মাইনাসের বর্গ করলে কি হচ্ছে? প্লাসই হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এখানে আরেকটা প্রসেস তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো, এখানে আমরা গুণটা যদি না করি, এখানে 27 মানে কি হচ্ছে? 3 × 3 × 3 × 3 × 3 × 3 আর এখানে 64 মানে 4 × 4 × 4। তো স্কোয়ার রুট বার করানোর সময় কী করি? স্কোয়ার রুট বার করানোর সময় ধরো এখানে রুট আছে, √2 × 2 × 2 × 2। তো আমরা এখানে কী আছে, এটা কী করবো? প্রত্যেক জোড়ার থেকে, রুটের থেকে বাইরে যখন বার করবো, প্রত্যেক জোড়ার থেকে একটা করে বার করবো। তো চারটা রুটের ভেতরে থাকলে আমাদের কটা? এই জোড়ার থেকে একটা 2 বেরোবে, এই জোড়ার থেকে একটা রুট 2 বেরোবে। তার মানে কত বেরোচ্ছে? 2 × 2 মানে হচ্ছে কত? 4। তেমনি এখানে যদি 4টা 3 থাকে, রুটের বাইরে বেরোবে কটা 3? 2টা 3, মানে 3 × 3 কত হচ্ছে? 9। আর 4টা 4 থাকলে রুটের বাইরে বেরোবে 2টা 4, 4×4=16। চলো এরপর চলে যাবো 5 নম্বর প্রবলেম। এখানে কি বলা আছে? 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি দেওয়া আছে। 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যা মানে কি? 4 বলা আছে, প্রথম ও দ্বিতীয় সমানুপাতিটা বলা আছে কত? 4 আর 16। 4, 16, তারপরের দুটো ক্রমিক সমানুপাতি, পরের দুটো সমানুপাতি কত ধরবো? একটা x আর একটা y, এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিটা তোমাকে বার করতে বলেছে। তো ক্রমিক সমানুপাতে থাকলে কীভাবে লেখা যায়? ধরো a, b, c, d, এটা 4টা ক্রমিক সমানুপাতে আছে, তখন কী লিখতে পারি? প্রথম দুটোর অনুপাত মানে a:b সমান তারপরে দুটোর অনুপাত, অর্থাৎ কি b:c সমান কি তারপরে দুটোর অনুপাত c:d। ক্রমিক সমানুপাতে থাকলে এইভাবে লেখা হয়। তো এখানে কী আছে? চতুর্থ সমানুপাতিটা বার করতে বলেছে। প্রথম দুটোর রাশি মানে কি 4:16 সমান তারপরে দুটোর অনুপাত 16:x সমান তারপরে দুটো অনুপাত x:y। তো দেখো 4:16 কত গুণ? 4-এর কত গুণ আছে? এটা যদি আমরা এইভাবে করি, 4-এর কত গুণ আছে? এটা 4 গুণ। তাহলে এটাও নিশ্চয়ই 16-এর 4 গুণ হবে। 16-এর 4 গুণ করলে কত হচ্ছে? 16-এর 4 গুণ করলে আমরা পাচ্ছি কত? 64। 16-এর 4 গুণ করলে আমরা x এর ভ্যালু পাচ্ছি কত? 64। 64টা কত নম্বর সমানুপাতি? 3 নম্বর সমানুপাতি।
এরপর কি এখানে দেখো 64 ভ্যালু পেয়ে গেছি, x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে কি তারপরটাও কি হবে? তার 4 গুণ, তো 64 4 গুণ করলে কত হয়? 64 গুণিত 4 মানে 256। অ্যানসার আসবে কত? 256। মুখে মুখে অ্যান্সার চলে আসবে। অপশন নাম্বার কত? 3। যদি আমরা কষে দেখি তাহলে কীভাবে পাবো? 4/16, 4:16 মানে কি? 4/16 সমান কত? 16/x। কোনা কোনে গুণ করব, কোনা কোনে গুণ করলে কত পাচ্ছি? 4x সমান 16 গুণিত 16 সমানে 4/4 16, মানে x সমান কত পাচ্ছি? 64। x এর ভ্যালু পেলাম 64। এরপর কী করবো? এখানে x এর ভ্যালু পেয়ে গেলাম 64। এবার 16:64 সমান লিখবো 64:y। 64:y আবার কোনা কোন ইয়ে করবো আমরা, এটা 16/64 সমান 64/y, তাহলে 16y সমান 64×64, 16×4=64, মানে y সমান 256। এতটা আমরা যদি না কষে দেখি তাতেও কিন্তু আমাদের অ্যান্সার আমরা মুখে মুখে পেয়ে যাচ্ছি। 4-এর কত গুণ হচ্ছে? 4 গুণ, তাহলে এটা 16×4 গুণ হবে, এটা তার 4 গুণ হবে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো 6 নম্বর প্রবলেম কি বলা আছে এখানে। 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? কি কি লেখা আছে? 6, 10, 9, 16 এই সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? ধরে নিলাম আমরা এক্স বিয়োগ করলে, এক্স বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? সমানুপাতি হবে। তাহলে এক্স বিয়োগ করলে মানে কি? প্রত্যেকটা সংখ্যা থেকে এক্স মাইনাস করতে হবে, এটার থেকে, এটার থেকে, এটার থেকে, এটার থেকে। তো এটার থেকে এক্স মাইনাস করলে আমরা সংখ্যাটা কত পাচ্ছি? 6-x। এটার থেকে মাইনাস করলে 10-x। এটার থেকে মাইনাস করলে কত? 9-x। আর এটার থেকে মাইনাস করলে পাবো কত? 16-x। তো এখানে কি বিয়োগ করলে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতি? বিয়োগ করার পর যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো সমানুপাতি, অর্থাৎ 6-x অনুপাত 10-x সমান 9-x অনুপাত 16-x, এটা পাচ্ছি। তো এখানে যদি আমরা কী করি, লিখবো এটাকে ভেঙে করলে, বা এটা কী করছি, মাঝের দুটোর গুণফল সমান সাইডের দুটো গুণফলের সঙ্গে সমান, এই দুটো গুণফল সমান এই দুটোর গুণফল, তাহলে 6-x গুণিত 16-x সমান 10-x গুণিত 9-x। গুণ করলে কী পাচ্ছি? এই 6-7-16 একবার গুণ করব। 6-7-16 গুণ করলে কী পাচ্ছি? 16×6 কত হয়? 16×6=96। মাইনাস 6 একবার কি এক্সের সাথে গুণ করব, মাইনাস চিহ্ন আছে মানে কত? -6x। এরপর কি 6 একবার 16-র সাথে গুণ করলাম, একবার এক্সের সাথে গুণ করলাম। এরপর কি -x কে একবার 16-র সাথে গুণ করবে, একবার -x-এর সাথে, তাহলে 16-র সাথে গুণ করলে কী হচ্ছে? মাইনাস চিহ্ন আছে মানে কি? -16x। এইখানে মাইনাস আর এইখানে মাইনাস, দুটো মাইনাসে কি গুণ হয়ে কী হয়ে যাচ্ছে? +x, +x×x মানে x². এরপর দেখো এটা কী পাচ্ছি, 10 একবার এই দুটো এটার সাথে একবার গুণ করবে, একবার এটার সাথে গুণ, 10×9 কত? 90। 10 আর -x কত হচ্ছে? -10x। এরপর -x গুণিত 9 মানে -9x, আর -×- মানে +x². এবার দেখো এই x² আর এই x² কেটে গেল, xগুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব। দেখো এখানে -6x আর -16x কত হচ্ছে? -22x। আর এখানে কত হচ্ছে? -10x, -9x, -19x, ওইটা এদিকে যখন আসবে +19x হয়ে যাবে, xগুলোকে একদিকে নিয়ে এলাম। এরপর এদিকে সংখ্যাটা থাক 90, এদিকে কত হচ্ছে? +96, ওটা ওইদিকে নিয়ে গেলে -96 হয়ে যাবে। তো এটা কী হচ্ছে? -3x = -6, মাইনাস মাইনাসে কেটে গেলো, x = কত পাচ্ছি? 2। তাহলে এভাবে যদি আমরা করি, লিখে লিখে করলে এটা একটু সময় সাপেক্ষ, এটাকে আর একটা কী প্রসেস অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে আমাদের অপশান টেস্ট। অপশান টেস্ট করেও কিন্তু এই প্রবলেমটা আমরা সলভ করে নিতে পারি। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ? মুছে নিচ্ছি। দেখো অপশান টেস্ট কী করে করবো, অপশানে ফার্স্ট অপশানে 2 যেহেতু আছে, 2টা আমরা দেখে নিচ্ছি একবার। দেখো এখানে
কি আছে 6, 10, 9, 16, অর্থাৎ 2 মাইনাস করলে কি হচ্ছে প্রথম দুটোর অনুপাতের সাথে শেষ দুটোর অনুপাত সমান হওয়ার কথা। তো 2 মাইনাস করলে এটা কত পাচ্ছি, 6 থেকে 2 মাইনাস করলে কত পাচ্ছি 4, 10 থেকে 2 মাইনাস করলে কত পাচ্ছি 8, 4 আর 8-এর অনুপাত কত হচ্ছে 4:8, এখানে 9 থেকে 2 মাইনাস করলে কত পাচ্ছি 7, 16 থেকে 2 মাইনাস করলে কত পাচ্ছি 14, 7:14। দেখো 4:8 মানে কত পাচ্ছি, 4-এর এটা দ্বিগুণ, তেমনি এটা 7-এর দ্বিগুণ। এভাবে কি বুঝতে পারা যাচ্ছে এখানে যে এই দুটোর অনুপাত যা হচ্ছে এই দুটোর অনুপাতের সাথে সমান, অর্থাৎ সমানুপাতে থাকছে। অপশান টেস্ট করলে তোমরা অনেক তাড়াতাড়ি প্রবলেমটি সলভ করে নিতে পারবে। যদি আমরা 1 মাইনাস করতাম, পরের অপশানটা আমরা দেখে নিতে পারো একবার, অপশান 2, একটা একবার অ্যাপ্লাই করে দেখে নাও। দেখো 1 মাইনাস করলে কত হচ্ছে, 6 থেকে 1 মাইনাস করলে 5, 10 থেকে 1 মাইনাস করলে কত 9, তাহলে এটার অনুপাত কত হচ্ছে 5:9। এখানে কি আর 9 থেকে 1 মাইনাস করলে 8, 16 থেকে 1 মাইনাস করলে 15। দেখো এটা তো কিছু কাটাকাটি হচ্ছে না, এটা তো কিছু কাটাকাটি করা যাচ্ছে না। তো 5:9 কখনোই 8:15-এর সাথে সমান নয়, তবে এই অপশানটা ভুল। একমাত্র 2 বসালে আমরা এটা সমানুপাতে পাবো। প্রবলেমগুলো নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। আশা করি রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই। আমি মোটামুটি সব টাইপের অঙ্কই তোমাদেরকে করালাম। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের ওই প্রবলেমগুলো নিয়ে আবার একটি ডাউট ক্লাস করাবো। এরপরের ক্লাসে আমি পার্টনারশিপ বা অংশীদারি কারবার এই চ্যাপ্টারটি করাবো। তোমরা যত বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তত বেশি আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন টপিকের নতুন নতুন প্রবলেম নিয়ে তোমাদের কাছে হাজির হব। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।